বীরভূমে সাত্তোরে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। তৃণমূল নেতা শেখ মোস্তাফাকে পুলিশি ঘেরাটোপে রাখা হয়েছে, অথচ সাধারণ মানুষের কেন কোনো নিরাপত্তা নেই? পুলিশের সামনে বোমাবাজি, গ্রাম দখলে মাস্কেট বাহিনীর তাণ্ডবের পর এই প্রশ্নই তুলছেন সাত্তোরের বাসিন্দারা। এই মুহূর্তে থমথমে পুরুষ শূন্য বীরভূমের সাত্তোর, যে কোনো মুহূর্তে ফের বোমাবাজি হতে পারে বলে আশঙ্কা। গ্রামের রাস্তায় এখনও পড়ে রয়েছে তাজা বোমা, বোমাগুলির ছাপ বাড়ির দেওয়ালে, আতঙ্কে প্রহর গুনছেন গ্রামবাসীরা। বুধবার গ্রাম দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় সাত্তোর, আহত হন এক বিজেপির সমর্থক। মঙ্গলবার রাত থেকে শুরু হয় ব্যাপক বোমাবাজি ও গুলির লড়াই। এই পরিস্থিতিতে আজ সাত্তোরে যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল। বিধায়ক শমিক ভট্টাচার্যের নেতৃত্বে এই প্রতিনিধি দলে থাকবেন রূপা গঙ্গোপাধ্যায়ও। লেকটাউন থেকে গ্রেফতার হাত কাটা দিলীপ। লেকটাউন ও ব্যারাকপুরে পুরনো দুটি খুনের মামলায় তার নামে ওয়ারেন্ট জারি হয়। বৃহস্পতিবার ভোররাতে লেকটাউন থানার পুলিশ হাত কাটা দিলীপকে গ্রেফতার করে, আজ তাকে আদালতে তোলা হবে। ইসিএল এর খনিতে নিরাপত্তার দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ কংগ্রেস ও তৃণমূলের। দুর্গাপুরের পাণ্ডবেশ্বর খনির 2 নম্বর পিটে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত কাজ বন্ধ করে দেয় কংগ্রেস ও তৃণমূলের শ্রমিক সংগঠন। ঘণ্টা তিনেক ধরে চলে অবস্থান বিক্ষোভ। অভিযোগ, খনি শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই, রক্ষণাবেক্ষণের অভাবে বয়লারগুলি মাঝে মধ্যেই কাজ করে না। খনি কর্তৃপক্ষ কংগ্রেস ও তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে কথা বলার পর কাজ ফের শুরু হয়। খনি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি বয়লারের যান্ত্রিক ত্রুটির কারণে পাণ্ডবেশ্বর খনির 2 নম্বর পিটে আটকে পড়েন 45 জন শ্রমিক। দীর্ঘক্ষণের চেষ্টায় তাদের উদ্ধার করা সম্ভব হয়।